ভারত মানেই ক্রিকেট, ক্রিকেটাররাই এখানে সুপারস্টার, অনেক অনেক দিন ধরে এমনটাই চলে আসছিল। বিশেষ করে হকির সোনালি অধ্যায় অবসানের পর এবং কপিল দেবদের বিশ্বকাপ জয়ের পর ভারতে খেলা আর ক্রিকেট হয়ে দাঁড়ায় সমার্থক। এমন এক পরিস্থিতি পাল্টে দিয়েছিলেন এক কিশোরী, ক্রিকেটারদের দেশে সত্যিই তিনি রানী। 2001 সালে পেশাদার টেনিসে আবির্ভাবেই 18 বছরের এই তরুণী যে সেন্সেশন তৈরি করেছিলেন, এত বছর পরও তা বহাল রয়েছে। খেলা শুরুর পর তাকে নিয়ে এমন উন্মাদনার সৃষ্টি হয় যে তার বাড়িতে পুলিশ পর্যন্ত মোতায়েন করতে হয়। তার নাম সানিয়া মির্জা। অবশ্য সাফল্যের বিচারে খুব যে পিছিয়ে আছেন তাও নয়, এ যাবৎকালের মধ্যে তিনি ভারতের সেরা নারী টেনিস খেলোয়াড়, সবচেয়ে বেশি পারিশ্রমিক অর্জনকারী, সবচেয়ে মর্যাদা সম্পন্ন খেলোয়াড়। বড় বড় আসরে এককে না হলেও দ্বৈতে তিনি বিশ্বের এক নম্বর র্যাঙ্কিংধারী খেলোয়াড় হয়েছেন, 6টি গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন। সভেতলানা কুজনেৎসোভা, ভেরা জবনারোভা, মার্টিনা হিঙ্গিসের মতো খেলোয়াড়কে হারিয়েছেন। ভারতে তিনি প্রথম নারী খেলোয়াড় হিসেবে $10 লাখ আয় করেছেন। সানিয়া মির্জার শক্তিশালী স্ট্রোক ও ইতিবাচক মনোভাবের কারণে তার সৌন্দর্য ও দর্শক আকর্ষণ করার ক্ষমতা ভারতীয়দের মুগ্ধ করেছে, আর এ কারণেই স্পন্সররা তার দিকে লাইন দেয়। অন্তত 18টি কোম্পানি তার ম্যানেজারের কাছে ছুটে গেছে। তার কৃতিত্ব কি? আন্তর্জাতিক মানদণ্ডে খুব বেশি নয়, কোনো একক গ্র্যান্ড স্ল্যাম জয় করতে পারেননি, কিন্তু যে দেশে ক্রিকেট ধর্ম সেই দেশে তিনি আরেকটি স্বপ্নের দরজা খুলে দিয়েছেন। এই দরজা দিয়ে অনেকেই প্রবেশ করেছেন, আর সেখানেই সানিয়া মির্জার শ্রেষ্ঠত্ব। ভারতের হায়দ্রাবাদের মেয়ে সানিয়া মির্জা, তার পরিবারের সাথে ক্রিকেটের রয়েছে গভীর সম্পর্ক। হায়দ্রাবাদে থাকবে আর ক্রিকেটের সাথে সম্পর্ক থাকবে না তা হয়তো হবার নয়, তাই সানিয়া নিজেই জানান, আমি ছেলে হলে হয়তো ক্রিকেট খেলাকেই বেছে নিতাম। পাকিস্তানি ক্রিকেটার আসিফ ইকবালের সাথে তার পারিবারিক আত্মীয়তা রয়েছে, আর এখন তো তিনি পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের ঘরণী। তাদের বিয়েটা ছিল বহুল আলোচিত। গুগল ট্রেন্ডের তথ্য অনুযায়ী 2010 সালে তাদের বিয়েটি সবচেয়ে অনুসন্ধান করা নারী টেনিস খেলোয়াড় ও ভারতের সবচেয়ে বেশি অনুসন্ধান করা খেলোয়াড়ের মর্যাদা পায়। তাদের ছেলের নাম রাখা হয়েছে ইজহান মির্জা মালিক। সানিয়ার পরিবার ধার্মিক, তার দাদা 31 বার হজ করেছিলেন বলে বলা হয়ে থাকে। বাবা ইমরান মির্জা পেশায় প্রমোটার, আমদানি রফতানির ব্যবসাতেও জড়িত আছেন। মা নাসিমা মির্জা মুদ্রণ সংস্থায় চাকরিরত। মাত্র 6 বছর বয়সে টেনিস খেলা শুরু করেন সানিয়া, বাবার হাতেই হাতেখড়ি, তারপর ধীরে ধীরে পৌঁছেছেন বর্তমান স্থানে। ইঞ্জুরি তাকে অনেক ভুগিয়েছে, খেলা ছেড়ে দেওয়ার ঘোষণাও দিয়েছেন, কিন্তু আবার ফিরে এসেছেন। এমনকি সন্তান হওয়ার সময় তিনি যখন দীর্ঘ বিরতিতে ছিলেন, অনেকেই তার ক্যারিয়ার শেষ দেখেছিলেন, কিন্তু না, তিনি ফিরে এসেছেন এবং রাজসিক ভঙ্গিতেই। এখন তিনি আগামী অলিম্পিক গেমস নিয়ে স্বপ্ন দেখছেন।
ভারতে বেশ কয়েকজন চমৎকার টেনিস খেলোয়াড় জন্ম নিয়েছে। এদের মধ্যে অন্যতম হচ্ছে দুবারের উইলডন সেমিফাইনালিস্ট রামনাথ কৃষ্ণন, চমক সৃষ্টিকারী অমৃত রাজ, লিয়েন্ডার পেস ও মহেশ ভূপতি। তবে মহিলা টেনিস খেলোয়াড়রা তাদের তুলনায় অনেক পেছনে। এমন এক প্রেক্ষাপটেই সানিয়া মির্জার আত্মপ্রকাশ। তার আগমনে ক্রিকেটারদের একচ্ছত্র আধিপত্য কিছুটা হলেও হুমকির সৃষ্টি হয়েছে। তাকে বিবেচনা করা হচ্ছে ভারতীয় মহিলা টেনিসের বিশাল অগ্রগতি। শান্ত, আকর্ষণীয়, সুশৃঙ্খল, ইচ্ছাশক্তি ও বুদ্ধিমতি সানিয়া মির্জাও তা বোঝেন, আর এটি তাকে সামনে এগিয়ে দিচ্ছে, নতুন দিগন্তে তাকে নিয়ে যাচ্ছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সংযুক্ত থাকুন।